টিউশনটা প্রচুর পরিমাণে তখন করতে হতো, তো সেই হিসেবে টাইম দেওয়াটাও চাপ হয়ে গেছিল। তো তারপর ভেবে দেখলাম যখন ইউটিউব চ্যানেলটা স্ট্যান্ড করছে, মানে টলিউডে যেটা আরেকটা ব্যাপার হচ্ছে দেব আর জিতের মধ্যে কোনো সম্পর্কটা একদমই খারাপ, কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই, সোম মানে সোমের সঙ্গে তোমার হচ্ছে অঙ্কুশের কোনো সম্পর্ক নেই, অঙ্কুশের সঙ্গে আবার কিরণের কোনো সম্পর্ক নেই, ঋদ্ধি সেন বলি বা ঋতব্রত বলি, সত্যি কথা বলতে গেলে দেখো এই দুজনকে দুজনের মাধ্যমে তো ইন্ডাস্ট্রি এগোবে না। কিন্তু আমার মনে হয় না দেব আর জিতের যখন বয়স 50 হবে তারা কাউকে এমন দেখতে পাবে যাদেরকে দেখে তারা সাহস পাবে যে আমরা অন্য ধরনের সিনেমা করবো।